দেহটা তো আমি তোমার চরণে সঁপে দিয়েছি। আমি জানি তোরা যতগুলি ব্যত্রম আরাঙ্গে আঘাত করছে তার প্রত্যেকটি আঘাত তোমার অঙ্গে লাগছে। কৃষ্ণনাম করতে করতে হারেশ চলেছেন এদিকে, সমগ্র দিকে খবরটা রটে গেছে ওই হরিমুল্লা দর্জির ছেলে হারেশ সে যবন হয়ে হিঁদুয়ানি করে। খবর গেল গোড়ায় কাজীর দরবারে যে কাজী সাহেব যবন হয়ে হিঁদুয়ানি করছে, কি নাম তার? আগে হারেশ নিয়ে এসো ধরে, যাই কে আছে যা সবাই মিলে যা ওকে ধরে নিয়ে আয় এই দরবার। কাজীর পেয়াদারা ছুটে গেলেন, কয়েকজন পেয়াদা গিয়ে হারেশকে ধরে নিয়ে এলেন কাজীর দরবারে। হারেশ তুমি নাকি যবন হয়ে হিঁদুয়ানি করো, কিন্তু এই যে আর চলবে না, তোমাকে নাম ছাড়তে হবে। কাজী সাহেব আমি তো কতবার ভেবেছি নাম আর করব না, নামই ছাড়লে কি হবে, নাম যে আমার ছাড়ে না কাজী সাহেব। ও তাহলে তুমি নাম ছাড়বে না? কাজী সাহেব আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু আমার হৃদয়ের মাঝে যে দিবানিষ্টি কৃষ্ণ নাম হচ্ছে সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন কাজী সাহেব? তাহলে তুমি নাম ছাড়বে না? কে আছিস? ওকে এক্ষুনি নিয়ে যা, ওকে বাইশ বাজারে বেত্রা ঘাট জবন হয়ে যদি কেউ হিঁদুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত। কাজীর আদেশ হয়ে গেল, হারেশ নয়নের জলে মদন ভাসি বললেন কৃষ্ণ নাম করার অপরাধে আমায় বেত্রাঘাত সইতে হবে, বেশ করো না বেত্রাঘাত, কিন্তু তবু ভুলিতে বলো না কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, ভুলিতে ভুলিতে বলো না কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, মহাসুখে সভা বোজাগ স্বভাব জাগায় স্বভাব জাগায়, তাই ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম দুজন পেয়াদা পায়ে দড়ি বেঁধে পাণ্ডুয়ার বাইশ বাজারে হরিদাসকে পথ দিয়ে টানছে হারেশকে, আর তিনজন পেয়াদা বেত্র দিয়ে আঘাত করছে আর বলছে কৃষ্ণনাম ছাড়, একটা করে বেত্রের আঘাত করছে আর বলছে কৃষ্ণনাম ছাড়, আর এসে নয়নের জলে বদন ভাসিয়ে বলছে হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণনাম ছাড়, তুমি করুণা আমায় তুমি করুণা তুমি করুণা করো, ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে
प्रभु तुमि करो हो प्रसाद, तुमि करुणा आमार, करुणा करो ওরা তো জানে না ওরা কি অপরাধ, ওরা ভাবছে ওরা আমায় মুখ মারছে, তা নয়, কারণ এই দেহটা তো আমি তোমার চরণে শোকে দিয়েছি। আমি জানি ওরা যতগুলি বেত্রম আরামকে আঘাত করছে তার প্রত্যেকটি আঘাত তোমার অঙ্গে লাগছে। তাই হে দয়াময় প্রভু আমারও মানুষ সন্তাপনা শীতে, ইথে যদি তোমার দুঃখ হটি আমারও সন্তাপনাশিতে, ইথেই যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে, হে যদি তোমার দুঃখ হয় আমার যা হবার তাই, তুমি কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ সুখে থাকো ওহে সুখময় হরি আমার মানুষ সন্তাপনাশিতে, ইথেই যদি আমায় ফেলে এক বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি কোথায় রইলে মোশে, আমায় ফেলে এক বন্ধুহীন কোথায় হরি তুমি কোথায় রইলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে কোথা রইলে বসে, আমায় ফেলে এক বন্ধু হীন দেশে, কোথা রইলে খুঁজি
কোথা রই রে বসে আমি তোমার উদ্দেশ্য খুঁজি দেশে দেশে আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে আমি তোমার উদ্দেশ্য ঘুরি দেশে দেশে তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে কবে হবে তব পরিচয় আমার মানুষ সন্তাপ না শীতে ইথে যদি তোমার দুঃখ ওরা তো অবোধ ওরা তো নির্বোধ তুমি ওদের ক্ষমা করো তুমি ওদের ক্ষমা করো পেয়াদারা ভিত্রাঘাত করতে করতে এক সময় হাঁপিয়ে গেছে কাজী সাহেব আদেশ করেছে যে ভিত্রাঘাত করতে করতে ওকে মেরে ফেলতে হবে আর যদি মারতে না পারিস তাহলে আমার হাতে তোদের মরতে হবে কতবার নাম ছাড়ানো তো দূরের কথা মারা তো দূরের কথা হারেশের বদন হতে কৃষ্ণ নামটাই ছাড়াতে পারল পেয়াদারা একে অপরে বলা বলি করছে ভায়া এ কে এ কি কোনো পীর নাকি কোনো পয়গম্বর নাকি কোনো সন্ন্যাসী নাকি কোনো সাধু কে আমরা কত মার মারলাম কত ভিত্রাঘাত করলাম তবু তো মরল না আর নাম তো ছাড়াতে পারলামই না যতবার ওকে আমরা কৃষ্ণ নাম ছাড়তে বলছি ওই কৃষ্ণ নাম যেন আমাদেরই বদনে সার হয়ে যাচ্ছে শাস্ত্র বললেন বাবা এটা নামের দাহিকা শক্তি আগুনে যদি হাত দেওয়া যায় দেখবেন আপনি জেনেই দেন আর অজান্তেই দেন একজন বৃদ্ধই দিক আর একজন বালকই দিক আগুন কিন্তু হাতটাকে পোড়াবেই এটা আগুনের ধর্ম তেমনি কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে আগুনের যেমন দাহিকা শক্তি আছে কৃষ্ণ নামেরও তেমনি একটি দাহিকা শক্তি আছে সেই দাহিকা শক্তিটা কি শাস্ত্র বললেন যে কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ